ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন যে শুক্রবারে দিবাগত রাত্রে অথবা শুক্রবারের দিনে যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে ওটা কি ভালো লক্ষণ, আবার সে কি বিনা হিসাবে জান্নাতে যাবে কি না? প্রিয় দিনী বোন, শুক্রবারে কেউ যদি মারা যায় দিনে অথবা শুক্রবারের রাত্রে, যেমন বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে যেটা শুরু হয়, যেহেতু আরবিতে দিনের ক্ষেত্রে আগে রাত্র চলে আসে, সেক্ষেত্রে যদি কেউ বৃহস্পতিবারে সূর্য ডুবার পরে, যেহেতু শুক্রবার শুরু হয়ে গেল, সেখন সেই সময় মারা গেল, তো কয়েকটা হাদিস আছে এর মধ্যে, তিরমিজির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাহসাল্লামের হাদিস নিয়ে এসেছেন ইমাম তিরমিজি, যে বলেছেন যে কেউ যদি ওই শুক্রবারে দিবাগত রাত্রে অথবা সরি বৃহস্পতিবারে দিবাগত রাত্রে অথবা শুক্রবারের দিনে কেউ মারা যায় তাহলে তার কবরের জন্য সহজ হয়ে যায়, সে কবরের ফিতনা থেকে বেঁচে থাকবে, কবরের আজাব থেকে বেঁচে থাকবে। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে এটাই, যে কবরের সওয়াল জব তার জন্য সহজ হবে, সেটা ফিতনা থেকে সে বেঁচে থাকবে, আর ওটা যার জন্য সহজ হয়ে যাবে বাকি গাঠিগুলো তার সহজ হয়ে যাবে। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবর দেখলে কাঁদতেন, তারপর জিজ্ঞেস করা হলো আপনি কাঁদেন কেন, আপনি তো তৃতীয় খলিফা এবং আপনি তো আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে আপনি একজন, তো কাদার তো কোনো কারণ নাই। তো উনি বললেন যে কবর জগৎ হচ্ছে, কবর হচ্ছে আখেরাতের প্রথম গাঠি, যার এই গাঠি সহজ হবে বাকি সব কিছু তার সহজ হবে। তো বোঝা যায় যে এই দিনে মৃত্যুবরণ করা আসলে একটা ভালো লক্ষণ এবং কবরের আজাব থেকে সে রক্ষা পাবে। জাজাকাল্লাহুল খায়ের।